السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দিনই ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানব স্বপ্নে আলেম অথবা কোনো মাওলানাকে দেখলে কি হয়। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানাকে অসন্তুষ্ট দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধর্মীয় ব্যাপারে বিবাদে লিপ্ত হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেমকে অথবা কোনো মাওলানাকে নিজের গড়ে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা তার ধর্মকর্মে দৃঢ় হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আলেমের সাথে উঠা বসা করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা মান সম্মান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানার সাথে মুসাফাহা করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সৎ পথ অবলম্বন করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানাকে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সাফল্যময় জীবনের দিকে অগ্রসর হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানাকে নিজের গড়ে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধর্মীয় কাজে মনোযোগী হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানার নিকট শিক্ষা করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সাফল্য অর্জন করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানাকে খুশি দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনের বাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানাকে অসন্তুষ্ট দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধর্মীয় ব্যাপারে কোনো ফেতনা ফসাদে জড়িয়ে পড়িবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানার সাথে চলাফেরা করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা মান সম্মান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আলেম অথবা মাওলানার সাথে হাত মিলাতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সৎ পথ অবলম্বন করিবার প্রতি ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।